হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই শুনছেন প্রতাপগড়ের বহুরানী এপিসোড 30। একলা চৈত্র, আমার অন্তিম সংঘর্ষের দিন ক্রমশ এগিয়ে আসছে। মন্ত্রশক্তিকে কাজে লাগিয়ে জানতে পেরেছি আদ্যাশক্তি প্রদত্ত শক্তি কলসের অমৃত সুধা যে গর্ভবতী নারী পান করবে, সে এমন এক কন্যার জন্ম দেবে যে আমার বংশে উৎপন্ন শয়তানের বীজকে সমূলে বিনাশ করতে সক্ষম হবে। তবে প্রতাপগড়ের মাটিতে পা রাখার আগে পর্যন্ত নিজের শক্তি সম্পর্কে কোনো ধারণাই তার থাকবে না। যে মুহূর্তে তার সাক্ষাৎ হবে তার আজন্ম শত্রুর বাস্তব রূপের সাথে, সেই মুহূর্তে সে নিজের অন্তঃস্থিতি শক্তির সাথে পরিচিত হবে। মা মহামায়া তাকে প্রতি পদে রক্ষা করবেন। দৈব মহাজাগতিক শক্তির একমাত্র উৎস সেই নারী। পাপের বিনাশ করবে সহস্তে। বংশ পরম্পরায় সংরক্ষিত মাতৃগর্ভ, তার জন্যই আমি মন্ত্রপুত করে গেলাম। কিন্তু অত্যন্ত তেজময়ী সেই নারী নিজেই নিজের কর্তব্য স্থির করে আসল পাপীকে শনাক্ত করে তাকে শাস্তি প্রদান করবে। 5ই চৈত্র, মাধুরীর প্রসবের দিন এগিয়ে এসেছে, সেই সাথে তার শারীরিক পীড়াও বৃদ্ধি পেয়েছে। শয়তানের অংশকে গর্ভে পালন করতে গিয়ে সে এখন এক জীবিত পিশাচিনীতে পরিণত হয়েছে। অবশিষ্ট দাস দাসীদের ভক্ষণ করেও তার ক্ষীরে নিবৃত্তি না হওয়ায় বাসন্তী তাকে কুকুর, বেড়াল, সাপ, হরিণ, গবাদি পশুর মতো অখাদ্য কুখাদ্য ভক্ষণ করায়। আর তার ফলেই তার দেহ ক্রমশ শীর্ণ ও জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে। মন্দিরে বসেও আমি তার আর্তনাদ শুনতে পাই। তার দেহে যে দিনে দিনে বড় হয়ে উঠছে সে কোনো সাধারণ শিশু নয়, সে অপশক্তির ধারক ও বাহক, শয়তানের সন্তান। আমি জানি সে মাধুরীর দেহের অন্তিম প্রাণশক্তি শুষে নিয়ে এই পৃথিবীতে পা রাখবে, কিন্তু সব জেনেও আমি কিছুই করতে পারবো না। মাধুরী স্বেচ্ছায় যে পথ বেছে নিয়েছে তার থেকে তাকে ফেরাতে আমি এখন অপারক। 9ই চৈত্র, পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ নায়েব মশাই এসেছিলেন। আমি তার হাতে শক্তির কলস তুলে দিয়েছি। মহামায়ার ইচ্ছে এমনটাই ছিল। নায়েব মশাই ধীরেন্দ্রনাথ মাল্লব্য একজন সৎ ব্রাহ্মণ, তার ছেলে হিরণ্য ও তার বাবার মতোই একজন সৎ কর্তব্যনিষ্ঠ মানুষ। বৈদিক পুঁথি পাঠ, পুজো এসব নিয়েই সে থাকতে ভালোবাসে। মহামায়া তাকে নিজেই নিজের খণ্ডিত শক্তির ধারক হিসেবে চয়ন করেছেন। আমি তাই আজ শক্তি কলসকে তার যথাযোগ্য স্থানে পৌঁছে দিলাম। এখন শুধু আমার অন্তিম কর্তব্য পালনের অপেক্ষা। ভাই হিরণ্য, তোমার সাথে আমার ইতিপূর্বে কখনো সাক্ষাৎ হয়নি, ভবিষ্যতে কোনো দিন হবে সে আশাও নেই। তুমি এখনও নাবালক, কিন্তু জগৎ মাতার নির্দেশে আমি এমন এক কর্মের ভার তোমার ওপর আজ অর্পণ করলাম যা অতি বড় শক্তিধর মানুষের পক্ষেও সম্পূর্ণ করা দুষ্কর। অদূর ভবিষ্যতে তোমাকে এবং তোমার পরিবারকে হয়তো শয়তানের করাল হিংস্র গ্রাসের বলি হতে হবে, কিন্তু তাও আশা রাখবো দেবী মহামায়ার কৃপায় তুমি তোমার দায়িত্ব সমাধা করতে পারবে।
তেরোই চৈত্র, আজ চৈতালি অমাবস্যা, পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ। আজ রাত্রির তৃতীয় প্রহরে ক্ষণিকের জন্য নরক আর মর্তের মাঝে অগ্নিদ্বার খুলে যাবে, আর সেই সন্ধিক্ষণের জন্ম হবে নরকের রাজপুত্রের। ধরণী রসাতলে যাবার জন্য প্রস্তুত হও। আজ অন্তিমবারের জন্য লিখতে বসেছি। আমি নিশ্চিত জানি আগামীকালের উদিত সূর্য আমার জন্য নয়। তাই হে পৃথিবী, তোমার সুজলা সুফলা পবিত্র ভূমিকে আমার অন্তিম প্রণাম। আজীবন পূর্ণ লব্ধ জ্ঞান বিদ্যা আর সাধনলব্ধ শক্তিকে দিয়েই আমি এই মন্দির, এই কক্ষ আর এই সিন্ধুকস্থিত এই দিনলিপিকে বেঁধে দিলাম। কোনো পাপাত্ম তো দূর, বায়ু পর্যন্ত এখানে কোনো দিন প্রবেশ করতে পারবে না, আর না কারো চোখে এই স্থানের কোনো হদিশ থাকবে। কেবল যেদিন মাতৃশক্তির অংশীধারী আমার গৃহলক্ষ্মী এখানে পদার্পণ করবে, সেদিন তার ইচ্ছানুযায়ী এই স্থানে তার দৃষ্টিগোচর হবে। মায়ের কৃপায় তার অখণ্ড জ্যোতি চিরস্থায়ীভাবে জ্বলে এই পৃথিবীর ঘন অন্ধকারকেও আলোর দিশারী হয়ে থাকবে। আমার এই দিনলিপি আদ্যাশক্তির খণ্ডাংশের জন্য সংরক্ষিত করে গেলাম, যাতে নরকের অন্ধকার তাকে দিকভ্রান্ত করতে চাইলেও সে সঠিক সত্যের সন্ধান পায়। এমনই এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন চৈতালি অমাবস্যার ঘন অন্ধকার তিথিতে যখন মর্তে নরকের দ্বার উদ্ঘাটিত হবে, তখন সেই নারী স্বমহিমায় উজ্জ্বল হয়ে পাপের বিনাশ করতে স্বয়ং মা জগদম্বার রূপ ধারণ করবে। সবশেষে বলি, তার ইচ্ছে শক্তি হলো তার প্রধান অস্ত্র, সেই অস্ত্রই তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। জয় জগদম্বে। এরপর আর দিনলিপিতে কিছুই লেখা নেই, মানে এই দিনেই রাজেশ্বর রায়চৌধুরী নিজের কর্তব্য পালনের জন্য সাক্ষাৎ শয়তানের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে সগর্বে প্রাণ দিয়েছিলেন। আর তার এই লেখা পড়ে এটুকু আমি বুঝেছি, তার মৃত্যু নয়নতারা নয়, ওই কুচক্রী বাসন্তীর হাতেই হয়েছিল। এরপরের সব ঘটনা এদিক ওদিক করে হলেও বাসন্তীর মুখে শোনা ঘটনার সাথে এক। রাজেশ্বর শেষ পর্যন্ত নরকের রাজপুত্র মানে আমার স্বামীকে মারতে পারেনি। দয়া মায়া মমতার মতো মানবীয় গুণগুলি তার হাতে বেঁধে দিয়েছিল, কিন্তু তবু নিজের শেষ শক্তি দিয়ে তিনি শয়তান পুত্রের শক্তি খর্ব করে তার মধ্যে মানবিক সত্তার কিছু বৈশিষ্ট্য দিয়ে গিয়েছিলেন। তাই তো সে রাতের অন্ধকারে রক্তলোলু ভয়ঙ্কর দানবে পরিণত হলেও দিনের আলোয় তাকে মানুষের রূপেই থাকতে হয়। তাই হয়তো নিজের অজান্তেই নিজের বিনাশের সঙ্গে এমন না বলা ভালোবাসার বাঁধনে নিজেকে জড়িয়ে ফেলেছে। নিজের মনেই সেই রাতের কথা মনে করে মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল আমার। শরীরের প্রতিটি লোমকূপে লাগলো এক লজ্জার শিহরণ। ঠিক সেই মুহূর্তে জ্বলন্ত দীপশিখার ছোঁয়ায় হাতের তালুর উপরের খানিকটা অংশ সামান্য পুড়ে গেলে চমকে উঠে হাতটা সরিয়ে নিলাম। আগুনের ছ্যাঁকা আমায় বাস্তবে ফেরালো। মনে হলো যেন জগৎমাতার সামনে প্রজ্বলিত প্রদীপ শিখা আমাকে ব্যক্তিগত অভিলাষের ঊর্ধ্বে উঠে জগৎ আর তার জীবনের প্রতি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন করে দিল। সেই সাথে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার ভেতর থেকে। অতীতের রহস্যের গিট তো আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু আমার মনের গিট কে খুলবে, যাকে বিনাশ করতে অতীতের এক গুরুভার নিয়ে আমার জন্ম হয়েছে। আমি যে তাকেই ভালোবেসে ফেলেছি, এবার আমি কি করব, কিভাবে করব নিজের দায়িত্ব পালন